নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। নন্দিনী কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ফিরে এসে যাচ্ছে নতুন একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ। তো আমি এখন রান্না করছি, তো উনুনে রান্না করছি। উনুনে ঈদে একটা উনুন বানিয়েছি, সেই উনুনে রান্না করছি। তো সেটা দেখাতে বলবো পিয়াকে। পিয়া দেখা উনুনটা একটু। দেখো গাইস, গ্যাস শেষ হয়ে গেছে বলে উনুনে রান্না করছে। তো বন্ধুরা কি করবো, উপায় নাই, খেতে তো হবে দুপুরবেলায়, না খেয়ে। যা সব পরিস্থিতি, যা সব কাণ্ড ওয়াইটিতে হচ্ছে আজকাল, বড় বড় ইউটিউবাররা নোংরা করে বেড়াচ্ছে, আর ছোট ছোট ইউটিউবারদেরকে তো পাত্তাই দিচ্ছে না। তার জন্য ইউটিউব খুলতেই ঘৃণা লাগছে। যখন ইউটিউব খুলছে ওই নোংরা কীর্তি কেচ্চা কাহিনী সবই হচ্ছে। তো তাও ভাবলাম কারোর দেখে কার নাই, নিজেকে এগিয়ে যেতে হবে। মানুষ এখন নিজেকে একেবারে নায়িকা মনে করে, নায়িকা মনে করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে যে মাটির তলার মানে পায়ের উপরে মাটির তলা মাটিটা চলে গেছে, তাও খেয়াল নাই। তো যাই হোক, লোকের কনভার্সারি করতে আসেনি, তো আমি ব্লগ করা দেখেছি। তো আমার ব্লগটা দেখতে থাকো, আমি কী রান্না করবো সেগুলো তোমরা দেখো। তো আমার ভাত হয়ে গিয়েছে, ওখানে সোয়াবিন হবে, আলু ভাজা হয়েছে, ডাল হবে। তো ওই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি।